আমরা আলোচনা করছিলাম অ্যামোনিয়া এবং অ্যামিন অ্যামিনের ক্ষারকত্ব নিয়ে আমরা পড়াশোনা করছিলাম অ্যামোনিয়া বা অ্যামিনের ক্ষারকত্ব নিয়ে আমরা প্রকাশ করতে চাই যে অ্যামোনিয়া বা অ্যামিন এরা হচ্ছে এক ধরনের বেই আমরা আশা করি তোমরা যারা কিছুক্ষণের জন্য ক্লাস থেকে হারিয়ে গিয়েছিলে তোমরা সবাই আবার আমাদের ক্লাসটিতে ফেরত এসেছ এবং আগের ভিডিওটির পরে আবার নতুন এই ক্লাসটিতে যোগদান করেছ আমি তোমাদের সবাইকে সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কিছু যান্ত্রিক গোলযোগের কারণে কিছুক্ষণ ক্লাস হওয়ার পর সেটি বারবার বন্ধ হয়ে যায় সো সমস্যা নিয়ে আমরা নর্মালি আমাদের ক্লাসটিকে আগের মতন গতিতে চালিয়ে যাব উই আর ব্যাক এগেইন তোমরা যারা যারা আবার লাইভ ক্লাসটিতে ফেরত এসেছ সবাই এসে কমেন্ট সেকশনে জানাবে উই আর ব্যাক আমরা যত বাধাই আসুক না কেন টেকনোলজিক্যাল যত সমস্যাই হোক না কেন যে কোনো মূল্যে আমাদের পড়ার ক্লাসটিতে ফেরত আসব। লক্ষ্য করো অ্যামিনের ক্ষারকত্ব নিয়ে আলোচনা করছি অ্যামিনে একটা নাইট্রোজেন আছে এবং নাইট্রোজেনের দুটো এক্সট্রা ইলেকট্রন থাকে ভাইয়া এই ইলেকট্রনটাকে বলা হয়ে থাকে লোন পেয়ার ইলেকট্রন আমরা বাংলায় বলে থাকি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বা লোন পেয়ার ইলেকট্রন অ্যামোনিয়ার বা অ্যামিনের এই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে সে এইচ প্লাসের সাথে একটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে সে একটা এইচ প্লাস করতে পারে তার মানে অ্যামিন বা অ্যামোনিয়া প্রোটন গ্রহিতা অ্যামিন বা অ্যামোনিয়া প্রোটন গ্রহিতা সে তার ইলেকট্রন দিয়ে এইচ প্লাস গ্রহণ করতে পারে তার মানে সে প্রোটন গ্রহিতা যারা প্রোটন গ্রহিতা তাদেরকে আমরা বলে থাকি খার মনে রাখবে যারা প্রোটন গ্রহিতা তাদেরকে আমরা বলে থাকি খার সো যেহেতু তাদের লোন পেয়ার ইলেকট্রন থাকে তাই অ্যামোনিয়া বা অ্যামিন খারক প্রশ্ন হচ্ছে তারা কেন খার তারা কেন বেইস অ্যান্সার কি ভাইয়া তাদের নাইট্রোজেনের মাঝখানে একটা লোন পেয়ার ইলেকট্রন থাকে এই লোন পেয়ার ইলেকট্রনটা হচ্ছে প্রোটন যেটাকে আমরা এইচ প্লাস দ্বারা প্রকাশ করে থাকি প্রোটন গ্রহিতা যেহেতু তারা প্রোটন গ্রহিতা তাই তাদেরকে আমরা বলে থাকি খার তার মানে একটু বুঝে রাখো যার এটা যত বেশি যার এখানের ইলেকট্রন ঘনত্ব যত বেশি সে তত বেশি বেশি খার কারণ কি যার এখানের ইলেকট্রন যত বেশি থাকবে সে তত বেশি বেশি প্রোটন গ্রহণ করবে তাই সে তত বেশি বেশি খার হবে তার মানে বোঝো অ্যামিনের ক্ষারকত্ব বা অ্যামিনের বেসিসিটি এটা হচ্ছে নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রন সেই ইলেকট্রনের ঘনত্বের উপরে নির্ভরশীল এই ইলেকট্রনের ঘনত্ব যত বেশি হবে নাইট্রোজেনের ইলেকট্রনের ঘনত্ব যত বেশি হবে ক্ষারকত্ব তত বেশি হবে ইলেকট্রনের ঘনত্ব যত কম হবে ক্ষারকত্ব ততই কমে যাবে সো সবাই একটু বোঝো তারা কেন খার অ্যামিন অ্যামোনিয়া এরা কেন খার অ্যান্সার কি কারণ তাদের লোন পেয়ার ইলেকট্রন আছে এই লোন পেয়ার ইলেকট্রনের দ্বারা সে প্রোটন গ্রহণ করে তাই তারা খার এটা পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসবে অ্যামিন বা অ্যামোনিয়া কেন খার তোমরা এরকম একে দেখাবে লোন পেয়ার ইলেকট্রন থাকায় সে একটা প্রোটনকে সন্নিবেশ সমযুজি বন্ধন করে গ্রহণ করে তাই সে খার এবং মনে রাখবে যার নাইট্রোজেনটা যত বেশি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ সে তত বেশি খার কারণ কি এখানে যত ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনের প্রলোভন দেখিয়ে সে তত বেশি বেশি এইচ প্লাসকে কাছে টেনে নিয়ে আসবে তাই এখানে যত ইলেকট্রন থাকবে তত বেশি এইচ প্লাস গ্রহিত হবে তত বেশি খার হবে আমরা আশা করি তোমরা এতটুকু পর্যন্ত ব্যাপারটাকে বুঝতে পেরেছো মনে রাখবে যার যত বেশি ইলেকট্রন থাকবে নাইট্রোজেনে সে তত বেশি খার ভাইয়া যেহেতু যান্ত্রিক গোলজনের যোগের কারণে আমাদের ক্লাসটা কিছুক্ষণ বন্ধ ছিল তাই তোমাদেরকে অনুরোধ করছি আমাদের এই দ্বিতীয় ক্লাসটা সবাই এখনই শেয়ার করে ফেলো সবাই এই ভিডিওটাকে হোম পেজে শেয়ার করো এবং বলে দাও যে আমরা আমাদের অর্গানিক কেমিস্ট্রির সেই আগের পার্টের পর সেকেন্ড ভিডিওতে আমরা আবার ফেরত এসেছি সবাই এখনই কমেন্ট করো সবাই এখনই এই ভিডিওটাকে শেয়ার করো শেয়ার দিস লাইভ ভিডিও এবং তোমার বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দাও আমরা সুন্দর মতন আমাদের সেই অর্গানিক কেমিস্ট্রির ক্লাসটিতে আবার ফেরত এসেছি একজন প্রশ্ন করেছে খার ধর্মী এবং খারের মধ্যে পার্থক্য কি একজন মানুষ প্রশ্ন করেছে খার ধর্মী এবং খারের মধ্যে পার্থক্য কি তেমন কোনো পার্থক্য নেই খারের ধর্ম কি খার ধর্ম বলা হয় যার খারের ধর্ম আছে তাকে কি খার বলে এখন আসি আমাদের পরীক্ষায় আসার মতন একটা কোশ্চেন অ্যামিনের ক্ষারকত্ব ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি অ্যামিন এবং অ্যামোনিয়া অ্যানিলিন এগুলোর মধ্যে কোনটা বেশি খার কোনটা কম খার। কোনটা বেশি খাড় এবং কোনটা কম খাড় সেটা আসো তোমাদেরকে এখন বুঝিয়ে দিই লক্ষ্য করো আমরা জানি অ্যামিনের ক্ষারকত্ব কিসের উপর নির্ভরশীল নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রনের উপর মনে রাখবে যার নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন যত বেশি তার ক্ষারকত্ব তত বেশি যার নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন যত বেশি তার ক্ষারকত্ব অভয়া তত বেশি তাহলে আমাদের এখানে দেখতে হবে এই যে লোন পেয়ার ইলেকট্রন আছে প্রত্যেকটা নাইট্রোজেনের উপরে কোথায় ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি আসো আমরা একটা একটা করে আলোচনা শুরু করি ধরুন অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার ইলেকট্রন আছে আর ওয়ান ডিগ্রি অ্যামিন যেটা যার একটা মাত্র আর গ্রুপ থাকে তারও লোন পেয়ার ইলেকট্রন আছে এখন ভাইয়া এটা হচ্ছে আমাদের সে পরিচিত অ্যামোনিয়া আর এটা হচ্ছে ওয়ান ডিগ্রি অ্যামিন এই দুইজনের মধ্যে কে বেটার খার আসো তোমাদেরকে একটু প্রকাশ করি ভাইয়া তাকিয়ে দেখো আমরা বলেছিলাম আর গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা আমরা জানি আর গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা বা ইংরেজিতে আমরা বলে থাকি ইলেকট্রন ডোনার সো কি করে এই আর গ্রুপ এখানে ইলেকট্রন দিবে দেওয়ার কারণে কি হবে ভাইয়া আর গ্রুপের কাছ থেকে ইলেকট্রন পেয়ে এই নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব ধুমধাম করে লাফিয়ে লাফে বেড়ে যাবে সো এই নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেশি এই নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব কম কেন কম এইখানের ঘনত্ব কম কারণ এর আশেপাশে কোনো আর গ্রুপ নেই এখানে একটা আর গ্রুপ থাকায় আর গ্রুপের ইলেকট্রন এসে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্বকে বাড়িয়ে দেয় তাই যেহেতু এর ইলেকট্রন ঘনত্ব বেশি এটা ভালো ভালো তাহলে তাহলে ডিগ্রি টু থেকে ওয়ান খার আশা করি এর পরেরটা তোমরা গেস করতে পারছো পরেরটার ক্ষেত্রে কি হবে হ্যাঁ তাকে দেখো এটা হচ্ছে একটা টু ডিগ্রি অ্যামিন যার দুইটা আর গ্রুপ আছে এটা হচ্ছে একটা টু ডিগ্রি অ্যামিন তাকে দেখো এই পাশেও একটা আর গ্রুপ এ পাশে একটা আর গ্রুপ দুই আর গ্রুপ থেকে ইলেকট্রন এসে এখানে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি বেড়ে যাবে তাই দুই পাশ থেকে ইলেকট্রন পাওয়ার কারণে এই নাইট্রোজেনের ইলেকট্রনের ঘনত্ব অনেক বেড়ে যায় ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাওয়ায় এই নাইট্রোজেন কিন্তু অনেক বেশি বেশি এইচ প্লাস গ্রহণ করতে পারবে কেন কারণ ইলেকট্রন থাকায় নেগেটিভ ইলেকট্রনের লোক থেকে সে প্লাস চার্জের হাইড্রোজেনকে ডেকে আনতে পারে তাই মনে রাখবে দুই পাশে আর গ্রুপ দুইটা থাকলে তার ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি সে আরো ভালো খার তো বুঝতে পারছো যত বেশি আর গ্রুপ থাকবে তত বেশি ভালো হিসাবে সে কাজ করতে পারে এখন তোমাদের তাইলে মনে হতে পারে ভাইয়া সবচেয়ে হয়তো থ্রি ডিগ্রি বাট ব্যাপারটাতে একটু সমস্যা আছে কিরকম সমস্যা আসলে একটু বলে দিই ধরো একটা থ্রি ডিগ্রি অ্যামিন চিন্তা করি আর গ্রুপ একটা থ্রি ডিগ্রি অ্যামিনে তিন পাশে তিনটা আর গ্রুপ থাকে ভাইয়া যথারীতি তিন পাশ থেকে আর গ্রুপ আসবে এসে এই ইলেকট্রনের ঘনত্ব অনেক বাড়িয়ে দিবে তার মানে এখানে ইলেকট্রনের ভাইয়া কোনো অভাব নাই অনেক অনেক ইলেকট্রন তার মানে তোমার মনে হতে পারে এটা অনেক ভালো খার হবে কারণ অনেক এইচ প্লাস এখানে আসতে পারবে বা একটু সমস্যা আছে ভাইয়া তাকিয়ে দেখো এর চারপাশে অনেক বড় বড় তিনটা আর গ্রুপ অবস্থান করছে ভাইয়া আর গ্রুপগুলো সাইজে অনেক বড় এবং এই সাইজে বড় থাকায় এই আর গ্রুপগুলো এখানে এক ধরনের বাধা প্রদান করে এই বাধাটার একটা খুব সুন্দর নাম আছে এটাকে বলে স্থানিক বাধা বা স্টেরিক বাধা তিনটা আর গ্রুপ থাকলে এই ইলেকট্রনটা থাকা সে এইচ প্লাস কে সে গ্রহণ করতে পারে না কারণ কি এই আর গ্রুপ অনেক বড় হওয়ায় চারপাশ থেকে বাধা প্রদান করে এবং এইচ প্লাসকে কাছে আসতে বাধা দেয় তাই এই বাধার নাম হচ্ছে স্টেরিক বাধা স্টেরিক বাধার কারণে সে ভালো খার হিসাবে কাজ করতে পারে না কারণ কি ভাইয়া একটু লক্ষ্য করে দেখো তার ইলেকট্রন আছে তার ইলেকট্রন আছে কিন্তু ঠিকই কিন্তু সে ইলেকট্রন দিতে পারে না ইলেকট্রন আছে কিন্তু ইলেকট্রন দিতে পারে না কারণ কি তার স্টেরিক বাধা অনেক বেশি তাই থ্রি ডিগ্রি অ্যামিন কিন্তু ভাইয়া বেশি সক্রিয় অ্যামিন না থ্রি ডিগ্রি অ্যামিনের অবস্থানটা হয় ঠিক এইখানটাতে এইখানে এসে পড়বে থ্রি ডিগ্রি অ্যামিন তার মানে ক্রমটা কি হবে সবচেয়ে বেশি সক্রিয় টু ডিগ্রি তারপরে ওয়ান ডিগ্রি তারপরে থ্রি ডিগ্রি আর সবচেয়ে কম সক্রিয় হচ্ছে ভাইয়া আমাদের বহুল পরিচিত অ্যামোনিয়া আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ পরীক্ষায় লিখার সময় কিভাবে লিখবে অ্যামিনের ক্ষারকত্ব নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্বের উপর ডিপেন্ড করে অ্যামোনিয়া নাইট্রোজেনে শুধু একটা লোন পেয়ার থাকে ওয়ান ডিগ্রি অ্যামিনের একটা অ্যালকাইল গ্রুপ নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্বকে ইলেকট্রন দিয়ে বাড়িয়ে দেয় টু ডিগ্রি অ্যামিনের দুইটা অ্যালকাইল গ্রুপ নাইট্রোজেনকে দুই পাশ থেকে ইলেকট্রন দিয়ে ঘনত্ব আরও বাড়িয়ে দেয় দুর্ভাগ্য কমে থ্রি ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে তিন দিক থেকে ইলেকট্রন এসে নাইট্রোজেনের ঘনত্ব অনেক অনেক বাড়িয়ে দিলেও সমস্যা হচ্ছে সে বেশি স্টেরিক বাধা তৈরি করে স্টেরিক বাধার কারণে থ্রি ডিগ্রি অ্যামিন সক্রিয় হয় না এবং তার সক্রিয়তা হয় ওয়ান ডিগ্রি এবং অ্যামোনিয়ার মাঝামাঝি তাহলে অ্যান্সার হচ্ছে ফার্স্টে টু ডিগ্রি তারপর ওয়ান ডিগ্রি থ্রি ডিগ্রি এবং সবচেয়ে কম সক্রিয় হচ্ছে অ্যামোনিয়া আশা করি তোমরা এই অ্যামিন সংক্রান্ত আলোচনাটা বুঝতে পেরেছ এবার আসা যাক খুব বিখ্যাত একটা অর্গানিক টপিকের যেটাকে আমরা বলে থাকি প্যারা এবং মেটা নির্দেশক তোমরা প্যারা মেটা নির্দেশক নিয়ে জীবনের সমস্যায় ভুগেছ তোমাদের জন্য সুখ সুখবর যে তোমাদেরকে এখনই সেই সমস্যা থেকে বের করে আনা হবে আহ প্যারা মেটা নির্দেশকগুলোকে বলা হয় নির্দেশকারী গ্রুপ এবং সেই নির্দেশকারী গ্রুপের আলোচনা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আসো তোমাদেরকে একটু কনসেপ্টটা বুঝিয়ে দিই ধরো এটা একটা বেঞ্জিন রিং বেঞ্জিন রিং এ আগে থেকে এ গ্রুপটা যুক্ত আছে এই এ এর সাপেক্ষে তার দুটো পাশের পজিশনকে বলে অর্থ পরবর্তী দুইটা পজিশনকে বলে মেটা এবং ঠিক উল্টো পাশের পজিশনটাকে বলে প্যারা ভাইয়া বুঝবে এ এর ঠিক পাশের দুইটা পজিশনকে বলে অর্থ তার পরের দুইটা পজিশনকে মেটা এবং সবচেয়ে দূরেরটাকে বলে প্যারা সো তোমাদের কাছে এখন আমি একটা ছোট্ট কোয়েশ্চেন রাখতেছি দেখি কয়জন সেটাকে অ্যান্সার করতে পারো এই এইখানে সিএচটি গ্রুপ আছে তা আমি কয়েকটা কার্বনের নাম্বার দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ সো আমি তোমাদের কাছে জানতে চাই প্যারা পজিশনগুলো কত নাম্বার দ্বারা চিহ্নিত হয়েছে কমেন্ট সেকশন এসে জানিয়ে দাও প্যারা পজিশনটি কত নাম্বার দ্বারা চিহ্নিত হয়েছে ভাইয়া লক্ষ্য করো সি সাপেক্ষে প্যারা পজিশন কত নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর মধ্যে কত নাম্বার দ্বারা প্যারা পজিশনটি চিহ্নিত হয়েছে সবাই কমেন্ট সেকশনে এসে জানিয়ে দাও আমি একটু হিন দিতে চাই যেখানে অ্যান্সার একটা না বরং অ্যান্সার হবে দু দুটি তো তোমরা দুই দুইটি সংখ্যা লিখবে প্যারা পজিশন নির্দেশক হিসাবে আশা করি তোমরা সবাই সেই জিনিসটাকে ধরতে পারছো আমি দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এখানে অ্যানসার করছো আসো তোমাদেরকে অ্যান্সারটা এখন একটু বলে দেওয়া যাক তোমরা অনেক কষ্ট করে অ্যানসার দিচ্ছ লক্ষ্য করো আমি বলেছিলাম ভাইয়া লক্ষ্য করো আগে যে গ্রুপটা বসে থাকে তার পাশের দুইটা পজিশন হচ্ছে অর্থ তাহলে এই গ্রুপটা বসে থাকলে তার পাশের দুইটা হচ্ছে এক আর পাঁচ সেই দুইটা অর্থ এবং তার পরের দুইটা হচ্ছে মেটা তার পরের দুইটা হচ্ছে মেটা তাহলে এখানে একটা মেটা পজিশন হবে এবং এখানে একটা মেটা পজিশন হবে এবং সবচেয়ে উল্টা দিকেরটা হবে প্যারা তাহলে প্যারা হচ্ছে থ্রি নাম্বার পজিশন দুঃখিত আমি একটু আগে একটা ফুল ইনফরমেশন দিয়েছিলাম যে প্যারা পজিশন আসলে দুইটা না প্যারা পজিশন দুইটা না প্যারা পজিশন হবে মাত্র একটা পজিশন লক্ষ্য করো তার প্যারা পজিশন একটাই যেটা এই কার্বনের থেকে ঠিক বিপরীত দিকে আছে অর্থাৎ থ্রি তাহলে অ্যান্সারটা হবে থ্রি তাহলে প্যারা পজিশন হবে তার তিন নম্বর পজিশনটি প্যারা পজিশন হবে তার তিন নম্বর পজিশনটি অ্যান্সার একটাই হবে দুঃখিত ভুলক্রমে আমি দুটো অ্যান্সার চাওয়াতে অ্যান্সার হবে শুধুমাত্র তিন তোমরা যারা যারা তো নিজেদের অ্যানসারে তিন লিখেছিলে ফ্রি লিখেছিলে তোমরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো এবং সবাইকে ধন্যবাদ তো এখন এসে একটু দেখিয়ে দে এই অর্থ প্যারা মেটা এর মাঝখানে সম্পর্কটা কি এর কাজ কি আমি তোমাদেরকে আজকে বোঝাবো এই যে একজন আগে থেকে বসে আছে তার কাজটা কি ভাইয়া এর কাজ হচ্ছে অনেকটা ডিসাইডার হিসাবে সে অনেক কিছু ডিসাইড করে সে ডিসাইড করে এই আগে থেকে যে এখানে বসে থাকে তার কাজ হচ্ছে ডিসাইড করা কিভাবে ডিসাইড করে আসো তোমাদেরকে আজকে সেটি বুঝাবো ভাইয়া লক্ষ্য করো বেঞ্জিন রিংয়ের এই যে পাঁচটা কার্বন এই পাঁচ কার্বনই কিন্তু পাঁচটা হাইড্রোজেন আছে যেটাকে আমরা কখনো লিখি না হাইড্রোজেন এখানে পাঁচটা থাকে এখন এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে এই হাইড্রোজেনের জায়গায় নতুন কেউ বসতে পারে নতুন যে এই হাইড্রোজেনের জায়গায় বসবে সে অবশ্যই মনে রাখবে পজিটিভ চার্জের হবে নতুন যে এই হাইড্রোজেনের জায়গায় বসবে তার চার্জ অবশ্যই হতে হবে পজিটিভ করো আর আর এই দুইজনের মাঝখানে ক্লোরিন হচ্ছে মাইনাস চার্জের কারণ ক্লোরিন ক্লোরিন্তার্জের আর হচ্ছে প্লাস চার্জের আর এর চার্জ পজিটিভ তাহলে মনে রাখবে যে এসে হাইড্রোজেনকে কে উৎখাত করবে হাইড্রোজেন এর প্রতিস্থাপক তাকে আমরা বলি হাইড্রোজেনের প্রতিস্থাপক বা সাবস্টিউএন্ট হাইড্রোজেনের প্রতিস্থাপক সর্বদা প্লাস চার্জের হতে হবে হাইড্রোজেনের প্রতিস্থাপক সর্বদা প্লাস বা পজিটিভ চার্জের যোগ হতে হবে বা পজিটিভ চার্জের অংশ হতে হবে তার মানে একটু বোঝো এই আর গ্রুপটা এখানে এসে এখন বসার চেষ্টা করবে এখন কোশ্চেন হচ্ছে আর গ্রুপটা তো এখানেও বসতে পারে এখানেও বসতে পারে এখানেও বসতে পারে এখানেও বসতে পারে এই যে এত এত অপশন কোন অপশনটা কারে সেটা নির্ধারণ করে কে সেটা নির্ধারণ করে হচ্ছে এই এ এ বলে দিতে পারে আর গ্রুপটা অর্থতে বসবে প্যারাতে বসবে নাকি মেটাতে বসবে তাহলে এই উপরের যে গ্রুপটা সেটার কাজ কি নতুন যে আর গ্রুপটা আসলো সেটা অর্থতে বসবে প্যারাতে বসবে নাকি মেটাতে বসবে সেটা নির্ধারণ করা তাহলে অর্থ প্যারা মেটা নির্দেশকের কাজ হচ্ছে নতুন যে গ্রুপটা আসবে তার মানে এই যে আর টা যেটা হবে প্লাস নতুন যে গ্রুপটা আসবে সেটার অবস্থান নির্দেশ করা এখন আর এই যে এ সে হবে হবে নাকি মেটা সেটা বোঝার একটা খুব সহজ উপায় গত ক্লাসে বলে দিয়েছিলাম ধরো এর জায়গায় আছে সি ও এটা হচ্ছে এর জায়গায় বসেছে সিএইচও মনে রাখবে এ যৌগটা এটা বেঞ্জিনের সাথে কার্বন অ্যাটম দ্বারা যুক্ত হয়েছে এই কার্বনকে আমরা বলে থাকি কানেক্টিং অ্যাটম কানেক্টিং অ্যাটমে যদি ডাবল বন্ড থাকে মনে রাখবে এটা মেটা নির্দেশক কানেক্টিং অ্যাটমে ডাবল বন্ড থাকলে সে মেটা নির্দেশক আবার অ্যামোনিয়া তার সাথে যদি হাইড্রোক্সিল যুক্ত থাকে অথবা এইচ টু গ্রুপ যুক্ত থাকে দক্ষ করো কানেক্টিং অ্যাটম হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন এখানে নো ডাবল বন্ড এখানে কোনো ডাবল বন্ড নেই নো ডাবল বন্ড ডাবল বন্ড না থাকলে ভাইয়া সেটা হবে অর্থ প্যারা নির্দেশক তাহলে উপায় কি ডাবল বন থাকলে সে মেটা নির্দেশক আর ডাবল বন না থাকলে সে হয় অর্থ নির্দেশক এবার তোমাদের কাছে একটা ছোট্ট জিজ্ঞাসা দেখি কতজন তোমাদের মাঝখানে কোশ্চেনটার অ্যান্সার দিতে পারো সবাই লক্ষ্য করো কালো রং দিয়ে যেই গ্রুপটা আঁকা হলো প্রশ্ন হচ্ছে সে অর্থ নির্দেশক নাকি মেটা নির্দেশক এখনই কমেন্ট সেকশন এসে কমেন্ট করে জানাও এই জগটা অর্থ এই গ্রুপটা প্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক তোমরা সবাই এখনই কমেন্ট সেকশনে এসে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও মনে রাখবে কানেক্টিং অ্যাটমে ডাবল বন থাকলে মেটা ডাবল বন না থাকলে অর্থ প্যারা নির্দেশক হয় কানেক্টিং অ্যাটমে ডাবল বন থাকলে মেটা আর না থাকলে প্যারা নির্দেশক হয় আমি দেখতে চাই তোমাদের মধ্যে কতজন কোশ্চেনটির অ্যান্সার সঠিকভাবে করতে পারো হ্যাঁ লক্ষ্য করো এখানে কানেক্টিং অ্যাটম কোনটা কানেক্টিং অ্যাটম হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনে কি কোনো ডাবল বন্ড আছে তাকিয়ে দেখো এখানেও ডাবল বন্ড নাই এখানেও ডাবল বন্ড নাই এখানেও ডাবল বন্ড নাই ডাবল বন্ড আছে ভাই কার্বন আর অক্সিজেনে বাট এটা তো কানেক্টিং অ্যাটম না কানেক্টিং অ্যাটম হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন দ্বারা সে বেঞ্জিন রিং এর সাথে যুক্ত হয় এইখানে কোনো ডাবল বন্ড নাই তাহলে অ্যান্সার হচ্ছে এটা অর্থপ্যারা নির্দেশক তাহলে তোমাদের মধ্যে যারা যারা অর্থপ্যারা নির্দেশক অ্যান্সার করেছ তোমাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে মনে রাখবে এই ডাবল বোন দেখে অর্থ বলা উচিত হবে না মেটা বলা উচিত হবে না কারণ এটা কানেক্টিং অ্যাটম না কানেক্টিং অ্যাটম নাইট্রোজেন তো সেই অনুসারেই তোমাদেরকে অ্যান্সারটা করতে হবে সো এখন আমরা দেখবো অর্থ সংক্রান্ত বেশ কিছু বিক্রিয়ার উদাহরণ লক্ষ্য করো এই বিক্রিয়াগুলো ঘুরে ফিরে তোমাদেরকে অসংখ্য বার ভুগিয়েছে এই বিক্রিয়াগুলো মনে রাখার খুব সহজ একটা উপায় আছে আসো তোমাদেরকে সেই উপায়টা আজকে শিখিয়ে দিব হাতে কলমে ভাইয়া তাকিয়ে দেখো প্রত্যেকটা বিক্রিয়াতে এই রকম একটা একটা করে যৌগ থাকে প্রত্যেকটা বিক্রিয়া এরকম একটা একটা করে যৌগ একটা বেঞ্জিন রিং বা একটা অ্যারোমেটিক যৌগ থাকে তার সাথে অন্য আরেকজনের হাত থাকে এখন মনে রাখবে যেই ধরো বেঞ্জিনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া এইচ এন থ্রি বা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া সো নাইট্রিক অ্যাসিডকে প্রথমে একটু ভেঙে লিখতে হবে ও এন টু এবং একটু বুঝতে হবে এটার মাঝখানে নাইট্রিক অ্যাসিডের কোনটা প্লাস কোনটা মাইনাস অংশ তাকিয়ে দেখো হাইড্রক্সিল সবসময় মাইনাস চার যুক্ত জিনিস তার মানে নাইট্রো হচ্ছে যুক্ত জিনিস সানফিউরিকিসির এইচ টু এস এপট এটাকেও যদি ভেঙে লেখো আবারও লিখতে পারবে ওএইচ আর এস ও থ্রি এইচ অবশ্যই ওএইচ হচ্ছে মাইনাস পোর্শন এবং এস ও থ্রি এইচ হচ্ছে প্লাস পোর্শন তার মানে সব কিছুকে প্লাস মাইনাসে ভাগ করতে হবে সিএইচটি ক্লোরিন মাইনাস অংশ কারণ ক্লোরিন তরিতৃণাত্মক তার মানে সিএইচটি হচ্ছে প্লাস আবার লক্ষ্য করো সিএইচটি সিও এখানে অবশ্যই ক্লোরিনটা মাইনাস তার মানে এই যে পুরো অংশটুকু সেটা হচ্ছে প্লাস তাহলে প্রথম কাজটা কি সবকিছুর প্লাস মাইনাস অংশে ভাগ করে ফেলবে সবকিছুর প্লাস মাইনাস অংশে ভাগ করে ফেলবে এখন দেখবে প্লাস মাইনাস অংশে ভাগ করার পর বিক্রিয়াগুলো লেখার উপায় কি ভাইয়া আস আমরা দেখি কি করতে হবে ভাইয়া সবগুলো হচ্ছে আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বা ইংরেজিতে বলি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন তোমরা জানো সাবস্টিটিউশন মানে কি সাবস্টিটিউশন মানে কি এটা খুব সহজে বুঝিয়ে দেওয়া যায় ধরো একটা চেয়ার আছে এই চেয়ারের উপরে তোমার একটা ফ্রেন্ড এখানে বসে আছে তোমার এই ফ্রেন্ডটাকে সরিয়ে দিয়ে তুমি এখানে নিজে এসে নতুন একজনকে বসিয়ে দিলে তো একটা চেয়ার থেকে কাউকে সরিয়ে দিয়ে নতুন কাউকে বসালে সেটাকে বলে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন লক্ষ্য করো বেঞ্জিনের অনেকগুলো হাইড্রোজেন রিং থাকে রিংয়ে অনেক হাইড্রোজেন থাকে এই একটা হাইড্রোজেনকে সরিয়ে অন্য কেউ বসলে সেটাই হচ্ছে সাবস্টিটিউশন মনে রাখবে সব সময় বসবে পজিটিভ চার্জের জিনিসটা সব সময় কে বসবে পজিটিভ চার্জের জিনিসটা তাহলে কি হবে লক্ষ্য করো এই হাইড্রোজেনটার জায়গায় পজিটিভ চার্জের নাইট্রোজেন বসবে কেন নাইট্রোজেনের পজিটিভ চার্জ হাইড্রোজেনের পজিটিভ চার্জ ছিল তাই নাইট্রোজেনেরও পজিটিভ চার্জ থাকতে হবে এখানে বসতে হলে এবং মনে রাখো এই যে হাইড্রোজেন বের হয়ে গেল সে এই ওএইচ এর সাথে মিলে তৈরি করবে ওয়াটার এই হাইড্রোজেন এবং এই ও মাইনাস মিলে ওয়াটার তৈরি করবে খুব সহজ পজিটিভ চার্জটাকে হাইড্রোজেনের জায়গায় বসিয়ে দাও তো এই কাজটাই আমরা বাকিদের জন্য করব তাকিয়ে দেখো এই যে বেঞ্জিন তার ছয় হাতে ছয়টা হাইড্রোজেন আছে তুমি চাইলে যে সরিয়ে বসাতে পারো কোশ্চেন হচ্ছে এই ও এবং এসও থ্রি এইচ এই দুটার মাঝখানে কোনটা এসে বসবে অবশ্যই প্লাস পোর্শনটুকু কারণ মনে রাখো হাইড্রোজেনকে সরাতে পারে কে প্লাস পোর্শনটুকু এই ছয় হাইড্রোজেন আছে ধরো আমি এই হাইড্রোজেনটাকে সরাবো তাহলে ওই হাইড্রোজেনের জায়গায় এস ও থ্রি এইচ বসিয়ে দিব তারা দুইজন মিলে কি তৈরি করবে ওয়াটার খুব সিম্পল হাইড্রোজেন সরিয়ে তার জায়গায় প্লাস অংশটা বসাবে বাকি অংশটুকু হাইড্রোজেনের সাথে মিলে পানি বা অন্যান্য যৌগগুলো তৈরি করবে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছ কিন্তু একটু সমস্যা হচ্ছে যখন আগে থেকে এখানে কেউ বসে আছে যেমন CH3 এখানে আগে উপস্থিত আছে CH3 যখন ভাইয়া উপস্থিত আছে তুমি চাইলি তোমার ইচ্ছা মতন মন গড়া ভাবে যে কোনো হাইড্রোজেন কে সরাতে পারবে না যখন সিএইচি উপস্থিত থাকবে ভাইয়া তোমরা জানো সিএচটি হচ্ছে একটা অর্থ প্যারা নির্দেশক সিএইচি হচ্ছে একটা অর্থ প্যারা নির্দেশক তাই এই যে অর্থ আর এই যে প্যারা এই পজিশনের হাইড্রোজেনকে নিয়ে তোমাকে খেলা করতে হবে তাহলে তোমাকে অবশ্যই খেলা করতে হবে এই তিনটা পজিশনের হাইড্রোজেনকে নিয়ে কারণ কি কারণ সিএইচ থ্রি হচ্ছে অর্থ প্যারা নির্দেশক তাকিয়ে দেখো হাইড্রোজেনকে সরিয়ে এখানে কাকে বসাতে হবে প্লাস চার্জের অংশটুকু তার মানে সিএইচ থ্রি তার মানে এই হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে আমরা অর্থ পজিশনের হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে তার জায়গায় বসাবো সিএইচ থ্রি তোমার কাছে মনে হতে পারে কেন খালি অর্থতে বসাবো প্যারাতে কেন বসাবো না ভাইয়া প্যারাতেও বসাতে হবে তুমি একটা অর্থতে সরিয়ে বসাও আরেকটা সিএস থেকে এনে প্যারা পজিশনে এসে বসিয়ে দাও সো যখন অর্থ প্যারা নির্দেশক থাকবে ভাইয়া একটা দুইটা টোটাল দুটো প্রোডাক্ট তৈরি হয়ে যাবে দু আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ যারা বুঝতে তাদের জন্য আমরা সর্বশেষ আরো একটা উদাহরণ দেখব বেঞ্জিনের উপরে সিএইচও গ্রুপ যুক্ত আছে তোমাদের সবার কাছে কোশ্চেন সি এইচ ও গ্রুপটাকে একে দিলাম একটি অর্থ প্যানা নির্দেশক নাকি নির্দেশক কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানিয়ে দাও সিএইচ বা এটা বাড়া নির্দেশক নাকি মেটা নির্দেশক সবাই জানিয়ে দাও সবাই কমেন্ট এসে এটাকে জানিয়ে দাও সবাই কমেন্টে করা শুরু করেছ ভাইয়া এটা একটা মেটা নির্দেশক কারণ কি কানেক্টিং অ্যাটমে ডাবল বন্ড আছে এবার লক্ষ্য করো যেহেতু সে মেটা নির্দেশক তাকিয়ে দেখো এর মেটা পজিশন হচ্ছে এই পজিশনটা তার মানে এই পজিশনের হাইড্রোজেনটাকে সরাতে হবে যেহেতু সে মেটা নির্দেশক তাই এই পজিশনের তার মেটা পজিশনের হাইড্রোজেনটাকে সরাতে হবে কাকে বসাবো অবশ্যই চার্জের অংশটুকুকে এই হাইড্রোজেনটাকে সরিয়ে এখানে বসাবো সিও থ্রি বা প্লাস চার্জের অংশটাকে তাহলে ভাইয়া আইডিয়াটা কিন্তু খুব সিম্পল সব কিছুর প্লাস চার্জের অংশটুকুকে এনে বসাতে হবে যখন শুধু বেঞ্জিন থাকে তুমি যে কোনো পজিশনে এনে বসাতে পারো বাট যখন অর্থ প্যারা নির্দেশক মূলক থাকবে নতুন গ্রুপটা যেমন সিএইচ থ্রি অর্থ আর প্যারাতে বসবে যখন মেটা নির্দেশক মূলক থাকবে তখন এই যে নতুন গ্রুপটা সে এসে মেটা পজিশনে যুক্ত হবে ভাইয়া কোন পজিশনে যুক্ত হবে সেটা নির্ধারণ করে আগে যে গ্রুপটা ছিল সেটা যেমন সিএইচও ভাইয়া সিএইচও নির্দেশ করে সে কোথায় এসে যুক্ত হবে এই গ্রুপটার কিন্তু জায়গা সিলেকশনে কোনো ভূমিকা নেই মনে রাখবে নতুন আগত গ্রুপটার জায়গা সিলেকশনে ভূমিকা নেই যাবতীয় ভূমিকা পালন করে এখানে আগে থেকে যেই গ্রুপগুলো বসে থাকে তো তারা হচ্ছে তাই নির্ধারক গ্রুপ বা নির্দেশক গ্রুপ আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা ক্লাসটি করেছো তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন